আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢুকে দেখতে পারবেন যে যারা স্কলারশিপ পেয়েছে তাদের উপবৃত্তির যে রেজাল্টটি সে কে কারা কারা পেয়েছে এবং কিভাবে আমরা ডাউনলোড করতে পারি। আমরা আপনাদেরকে ডাউনলোড লিঙ্কগুলো দিয়ে দেবো যে যেখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে হচ্ছে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা প্রথমে ঢাকা এডুকেশন বোর্ডেরটা দেখাচ্ছি। ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আমরা চলে গেলাম, ঢাকা এডুকেশন বোর্ড gov.bd। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ফার্স্টে দেখবেন যে লেখা আছে এসএসসি 2022 স্কলারশিপ রেজাল্ট আর অ্যাভেলেবল হেয়ার। সো এইখানে জাস্ট হচ্ছে আমরা একটা ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখবেন আপনার সামনে এইরকম টোটাল হচ্ছে ঢাকা এডুকেশনের মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা যারা এসএসসি এবার কমপ্লিট করেছে টোটাল হচ্ছে 2552 পৃষ্ঠার মধ্যে এই রেজাল্টগুলো প্রোভাইড করা হয়েছে। আপনাদের কি কি লাগবে, প্রথম হচ্ছে এটা হচ্ছে গ্যাজেট, এই গ্যাজেটের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং হচ্ছে চতুর্থ পৃষ্ঠা, এই পৃষ্ঠাগুলো প্রিন্ট করে নিয়ে রাখবেন এবং সুন্দর করে পড়বেন কি কি আপনার প্রয়োজন হতে পারে। সো আমরা হচ্ছে এটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারি। সো আমরা হচ্ছে ডাউনলোড করে রেখেছি, এজন্য আমরা এখন হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা ফার্স্টের পৃষ্ঠা আসি। সো আমাদের এখান থেকে যে রেজাল্টটি দেখতে হবে বা কোনো স্টুডেন্টের রেজাল্ট যদি আমরা দেখতে চাই যে আসলে সে কোন ধরনের উপবৃত্তি পেয়েছে, ট্যালেন্টফুল না আছে জেনারেল বৃত্তি, তো আমরা এটা দেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা রোলকে সাজেস্ট করব। মানে হচ্ছে একটা রোল আমরা এখানে লিখব, ধরেন 18 32 29 এই নাম্বারটা দিয়ে ইন্টারপ্রেস করলে দেখেন এই যে যে ব্যক্তি তার হচ্ছে আমাদের এইখানে অটোমেটিক রোলটা সিলেক্ট হয়ে গেছে এবং পাশাপাশি দেখেন নামও কিন্তু চলে আসছে এবং ডান পাশে দেখেন রাজউক উত্তরা মডেল কলেজ এই স্কুল থেকে সে উপবৃত্তি পেয়েছে এবং কোন ধরনের উপবৃত্তি পেয়েছে, সে সায়েন্সের ছিল এবং হচ্ছে ট্যালেন্টপুর বৃত্তি পেয়েছে। তো তাদের হচ্ছে এইখানে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু দেওয়া আছে এবং জেনারেল যে বৃত্তিগুলো রয়েছে সাধারণ বৃত্তিগুলো আমরা সাধারণত বলে থাকি সেটা হচ্ছে কিন্তু এখানে দেখবেন আমরা দেখতে পাচ্ছি নুন বেকার উন্নেসা স্কুল অ্যান্ড কলেজ এরকম অসংখ্য স্কুলের নাম এখানে আছে। এরপরও যদি আপনি চান যে না আমি আমার নিজের ডিস্ট্রিক্ট অনুযায়ী দেখবো তাহলে এইখানে সার্চ করে যদি আপনি লেখেন যে আমার নিজের ডিস্ট্রিক্ট যদি আমি লিখি মাদারীপুর তাহলে আমি মাদারীপুরটা লিখে ইন্টারপ্রেস করলে দেখেন এইখানে কিন্তু মাদারীপুর ডিস্ট্রিক্ট চলে আসছে। যদি আপনি চান এরকম করে আপনার নিজের ডিস্ট্রিক্টটা এভাবে দেখবেন তাহলে কিন্তু এভাবে আপনি দেখতে পারেন। সো এইভাবে এই ছিল হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল, আশা করি আপনারা এভাবে ডাউনলোড করতে পারবেন। এরপর যদি আমরা চলে যাই মাদ্রাসা এডুকেশন, অনেকে আমাকে কমেন্ট করেন বা পোস্ট করেন, যদি আপনাদের বিশেষ কোনো বড় প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের যে একটা গ্রুপ রয়েছে টেক জামাল নামে একটি গ্রুপ রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি, সো আপনারা এইখানে পোস্ট করে দেবেন। যতগুলো পোস্ট আমাকে করা হয়েছে প্রত্যেকটা পোস্টের কমেন্টের রিপ্লাই আমি নিজে দিয়েছি। সো আপনাদের বড় প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন না, কমেন্ট স্কিপ করবেন, আপনারা হচ্ছে আমাদের গ্রুপে পোস্টটা করে দেবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর যদি বোঝাতে পারি অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।